লোকজন এরা বললো যে না তুমি তো আমলিক করো, কিন্তু আমার নতুন লোক দি, তাই আমার এক ভাই এসে তার দিতে হয়েছে আমলিক। মধ্যে মানে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে কার মধ্যে? এখন ইকরামের আর ওর ঝন্ডুর ইলেকশন, এই দুজনের ইলেকশন, এখন সেটা পারবে না পারবে সেটা মাঠে এখন বলে ঝন্ডুর ডাকে উপর থেকে আজকে চেয়ারম্যানে সবার ডাকে বলে, এখন যা কি বলবি না বলবে তা অত বলতে পারবো না আমরা। আপনাদের এখানে নির্বাচন কত বছর পর হচ্ছে? 19 বছর পর। তো এই নির্বাচনে হওয়া থেকে তাতে আপনারা খুশি? খুশি তো বটে। যেমন যেমন ধরেন আজ 19 বছর হয় না, এখন একজন আগে 19 বছর থেকে গেল, আবার নতুন পার্টি আবার হোক। ভোট তো দেবেন? মাঠ ভালো কার? প্রার্থী তো ধরেন অনেক আছে, অনেকের ভিতরে তো ফাইট হয় না, ফাইট হলে তো একজন কি দুইজন কি তিনজন হয়। হ্যাঁ সম্ভাবনা কার বেশি? তারপরেও আপনার তো সাধারণ মানুষ, যেহেতু চার দোকানে থাকছেন, আপনার তো সাধারণ মানুষ, এই ভোটে তো আপনারা নির্বাচনে আপনার প্রার্থী কতজন আছে? এদের ভিতরে সবচেয়ে এগিয়ে আছে বা জনমত দরিবটা বা ফিল্ড কার ভালো? মানে যুদ্ধ হলে দুজনের ভিতরে জ্ঞান জ্ঞান তো সেরকম বলেই নাই, জ্ঞান দাম করতে হবে, কারণ নির্বাচন তো মনে করেন যে সবসময় পক্ষে বিপক্ষে থাকবে, একজনে তার নির্বাচন হবে না, তাই মনে করেন যে
সবাই আসে, দুইভাগের লোকজন আসে, নির্বাচন চলছে, সবাই সবার মতো পূজা পূজা করে ভারতে খায় এটা দুই দিনের ভিতরে কনটেস্ট হবে ভোটটা শুরু হবে ধরে ঢাকায় না হলে ছয় সাত ঢাকায় গেছে শেষ করতে এসে আগুন দাও। আচ্ছা দুইজনের কথা তো শুনলাম, এই দুইজনের ভিতরে সবচেয়ে শক্ত অবস্থান কাজে এটি আমরা নির্ণয় করতে হবে। যে কয়জনের পৌরসভায় দীর্ঘদিন চাকরি করে আছে, পৌরসভায় থাকলেও সে তো দেশেরই সবাই বছর দুই বছর আমার মনে হয় দেশের অবদান বেশিরভাগ ঝন্টু। হ্যাঁ ছোট বড় সবাই চেনে, এই যে 20 বছর গেল, এই 20 বছর আগে তার বাপ বড় লোক আমার কাগজ পাতি আছে বুদ্ধি হবে
ভালো দুজন আগে বাসেন বেশি ভালো বাসা দেয় খারাপ সেই হয় এমনি হয় এমনিতে আগে তো আর এত ই ছিল না কাগজপাতি ছিল না আগে আগে ওদের মুখের কথা দেয় দেয় দিয়ে দেয় যায় আমাদের না আর একটা তো আরেকটা সারাক্ষণ খাইতে খারাপ সব মারামারি হয় না দেখো মারামারি দলাদলি তো আছেই পক্ষ এখন দৃঢ় থাকে ওই ভাই ভাই পক্ষ থাকে না আমরা ছেলেকে আমরা কথা শুনে